শুধু দর্শক, আমাদের শুভেচ্ছা জানবেন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রেডিও মেট্রোমেইলের চিটচ্যাট অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা কোভিড রিলেটেড কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি। আজকেও আমরা কথা বলবো, আমরা গান শুনব। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বেশ কজন অতিথি। আসুন আগে অতিথিদের সঙ্গে পরিচিত হই। আমার সঙ্গে আছেন জনাব মোহাম্মদ ওহাব, একজন বিশিষ্ট ব্যবসায়ী, কানাডা প্রবাসী, এবং তিনি একজন লজিস্টিক্স বিশেষজ্ঞ বটে। আমাদের সঙ্গে আছেন ঢাকা থেকে যুক্ত হয়েছেন রেজা মোহাম্মদ শিহাব, তিনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ। তিনিও দীর্ঘ দিন ধরে এই বিজনেসের সঙ্গে যুক্ত আছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন বিশেষ মা, যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আর কয়েক ঘন্টা পরেই মা দিবস, এই দিবসটিকে সামনে রেখে আমাদের সাথে যুক্ত হয়েছেন ললিতা আফরিন। আর আমাদের সঙ্গে আছেন, গান গাইবেন, কথা বলবেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শিখা রৌফ, টরন্টো প্রবাসী সঙ্গীত শিল্পী শিখা রৌফ। শুধু দর্শক, আর কথা না বাড়িয়ে আসুন আমরা আলোচনায় শুরুতেই চলে যাই। আজকে মা দিবসকে সামনে রেখে যদি আমরা প্রথমেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেসব মারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে তাদের জন্য যদি একটি গান আমরা পরিবেশন করতে পারি, আমাদের আজকের উপস্থিত যে শিল্পী আছেন তাকে আমরা অনুরোধ করতে পারি, আপনার গান দিয়ে যদি আমরা অনুষ্ঠানটি শুরু করি খুব ভালো হয়। সবাইকে অনেক শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ সবাইকে। আমি সবার আগে বলে নেই, আমাদের এখন যে পরিস্থিতি যাচ্ছে সেটার থেকে পরিত্রাণ পাওয়ার আশা আসলেই একটু দূরে। তো সুতরাং এভাবেই হয়তো আমরা আলাপ আলোচনা, একজনের সাথে আরেকজনের ভাবের আদান প্রদান, এমনকি সঙ্গীতের আদান প্রদানও করতে পারি। আমার কাছে ব্যাপারটা ভালোই লাগে। তো আজকে মায়েদের উপর শ্রদ্ধা জ্ঞাপন করে আমি একটি নির্মলা মিশ্রের গান দিয়ে শুরু করছি। গানটির কথা এবং সুর প্রবীণ মজুমদার। শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মায়ের চোখে, সবাই মানে আকাশে লুকিয়ে আছে মুদিরা, শীতল করে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। আমাকে মা বলে গেছে,
বাহ বাহ, ধন্যবাদ শিখা, অসংখ্য ধন্যবাদ। এই গানের সঙ্গে আমরাও বলতে চাই, আজকে আমাদের এখানে উপস্থিত যে দুজন মা আছেন, আপনাদের দুজনকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি রেডিও মেট্রো মেলের পক্ষ থেকে, এবং সেই সাথে পৃথিবীর যে যেই প্রান্তে যত মা আছেন আমাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এবং একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, মাদেরকে বলতে চাই, মা আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকলে আপনাদের সন্তানরা ভালো থাকে, আপনারা ভালো থাকলে পরিবার ভালো থাকে, আপনারা ভালো থাকলে বিশ্ব ভালো থাকে, পৃথিবী ভালো থাকে। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আরেকজন মার কাছে আসতে চাই, যিনি এখানে উপস্থিত আছেন, ললিতা আফরিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ ইমাম ভাই আপনাকেও আমাকে ইনভাইট করার জন্য। মা হিসাবে সবচেয়ে আমার মনে হয় একটা গর্বের জায়গা মা। হয়তো আমি যখন নিজেকে মা বলি একটু ইমোশনাল ফিল করি, যেটা আমি মানে এখানে সব লাইফ কিছুটা কম করতে চাই যেন কথাটা বেশি বলতে পারি। সত্যি মা শব্দের সাথে অনেক ইমোশনাল জিনিস লুকিয়ে থাকে, যেটা আর কোনো সম্পর্কে মনে হয় না আমার এত বেশি ইমোশন, লাভ, আনকন্ডিশনাল লাভ এবং একটা ডিভাইন যে সম্পর্ক, আমি মনে করি এটা গড গিফট, আল্লাহ আমাদেরকে গিফট করেছেন এই এই জিনিসটা, যে মা এবং সন্তানের যে সম্পর্ক। জি ধন্যবাদ। আমার কাছে সন্তানরা সবসময় এত সবার সন্তান সবার মার কাছে স্পেশাল এবং একটা স্পেশাল জায়গা ধরে রাখে, এবং সবাই তার সন্তানকে আদর ভালোবাসা দিয়ে ভালোবাসার চোখে দেখে, এবং এটাই স্বাভাবিক। এবং আমি মনে করি এটাই সবচেয়ে বড় ভালোবাসা, যে ভালোবাসার জায়গা যেটা মা এবং সন্তানের যে সম্পর্কটা। জি ধন্যবাদ, ধন্যবাদ আফরিন। আমি কি একটু আপনাকে এই সুযোগটা নিয়ে একটু জিজ্ঞেস করতে চাই, যে যেই সময় আমরা কথা বলছি বিশ্বব্যাপী পৃথিবীর সব জায়গায় সব দেশে স্কুল প্রায় বন্ধ, আমরা সবাই গৃহবন্দী অবস্থায় আছি, আমাদের বাচ্চারা আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের অধিকাংশ অভিভাবকের কিন্তু ফুল টাইম প্যারেন্টিং এর অভিজ্ঞতা নেই। আমরা একটা সময় এক্সপেক্টেড যে বাচ্চারা স্কুলে থাকবে, বাইরে থাকবে, কিন্তু এখন অভিভাবকরা বাবা মারা কিন্তু পুরোটা সময় বাচ্চাদেরকে নিয়ে বাসায় আছেন, বাচ্চারাও বাসায় আছে। এই যে একটি বড় রকমের পরিবর্তন, এই পরিবর্তনে আমাদের বাচ্চাদের কি ধরনের সমস্যা হচ্ছে অথবা হতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটা আসলে আমরা বলতে পারি যে একটা ট্রানজিশন টাইম, যেটা আপনার এই ট্রানজিশনটা সবার জন্য একটু এফেক্ট করে, সবাইকে একটু অ্যাংজাইটি লেভেলটা হাই করে দেয়, স্ট্রেস লেভেলটা হাই হয়ে যায় সার্টেন সার্টেন চেঞ্জে। তো আমার আমার যেটা এবং স্পেশালি প্যারেন্টস যেখানে স্কুল একটা বাচ্চা ফুল টাইম স্কুলে থাকতো
একটা রুটিন ডিসিপ্লিনের মধ্যে স্কুলে সে অনেক কিছু শিখতো, এবং লাইফটাও একটা ডিসিপ্লিনের মধ্যে ছিল যে স্কুলে থাকতে এবং আফটার স্কুল হয়তো প্যারেন্টস আরেকটা কোনো মিউজিক বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা স্পোর্টস রিলেটেড কোথাও বাচ্চাদের নিয়ে যাচ্ছে, সেখানেও সে আরেকটা জায়গায় প্যারেন্টস রিলিভ হতো, যে প্যারেন্টস কে ডাইরেক্টলি ইনভলভ হতে হচ্ছে না, বাট বাচ্চারা অনেক কিছু শিখতে পারছে। এখন যেটা হচ্ছে যে প্যারেন্টস এর উপর সত্যি আমি বলবো যে একটা রিয়েলি একটা বড় রেসপন্সিবিলিটি চলে এসেছে, স্পেশালি যদি কারো স্পেশালি চিলড্রেন থাকে তাদের জন্য তো অনেক বড় রেসপন্সিবিলিটি। বাট আমার আমি যেটা মনে করি, বাচ্চাদের সবসময় যখন ট্রানজিশন টাইমটা আসে, একটা চেঞ্জ, এই যে আনসার্টেন একটা সিচুয়েশন যেটা কারো কন্ট্রোলে নাই, কেউ জানে না স্কুল কবে খুলবে আবার, বা এটা কোনো ভেকেশন কাইন্ড অফ থিং না যে জানি এই একটা মান্থ ওরা ভেকেশনে আছে তারপর থেকে আবার রেগুলার সিস্টেমে ফিরে যাবে। এখন যেটা হচ্ছে যে মা বাবাকে সবচেয়ে বড় জিনিস যে ওদেরকে বাসায় একটা ডিসিপ্লিন বা একটা রুটিনের মধ্যে রাখতে হবে, যে ঠিক আছে যেটাই করবে একটা স্ট্রাকচার ওয়েতে বাচ্চাদের পড়ানো উচিত। যেমন ওরা যেমন from 9 to 5 স্কুলে থাকতো, এখন বাসায় ওদেরকে একটা সেট আপ করে দেওয়া আমি মনে করি ভেরি ইম্পর্টেন্ট। আর কানাডায় যেটা হচ্ছে, ইভেন বাংলাদেশে আমি জানি যে এখন অনলাইন স্কুল ওরা শুরু করেছে, বাট স্টিল অনেক সময় অনেক সাপোর্ট প্যারেন্টস কে দিতে হয়, বাট এর বাইরেও যদি বাচ্চাদেরকে কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইনভলভ রাখা যায়, এবং বাবা মা এটা একটা মানে খুব ভালো সময় আমি বলবো, এই এই সেন্সে যে আমরা অনেক সময় ফ্যামিলি ভ্যালু, যেমন ফ্যামিলি টাইম, বাবা মা ছেলে বাচ্চাদেরকে নিয়ে সন্তানদের নিয়ে আমরা বসার খুব একটা নর্মাল সময় রেগুলার টাইমে সময় পাই না, এখন আমরা অনেক সময় পেয়েছি। এটা একটা খুবই আমি মনে করি মূল্যবান সময় ইন্টারঅ্যাক্ট করা বাবা মার সাথে, সন্তানদের বন্ডিংটাকে আরো আরো মোর বন্ডিংটাকে আরো ক্লোজ করা, মানে আরো বেশি যেন ভালোভাবে মজবুত করা। এবং আরেকটা জিনিস যেটা আমি খুব বেশি মনে করি, যারা ছোট, যাদের ছোট শিশু এখনো অনেক বেশি এক্সপ্রেসিভ না, তারা অনেক কিছু এক্সপ্রেস করতে পারে না, আমরা মনে করি হয়তো বা এক্সপ্রেস করতে পারছে না বাট রিসিভ করতে পারে অনেক ভালো, তো আমাদের উচিত সেসব বাচ্চাদেরকে এই যে ট্রানজিশনটা যাচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে, যত ছোটই সে হোক সে কিন্তু আপনার প্যারেন্টস কে উচিত তাদের সাথে ডিসকাস করা, এক্সপ্লেইন করা যে কেন আমরা এখন স্কুল বন্ধ, কেন আমরা এই সিচুয়েশনটার মধ্যে যাচ্ছি। এবং খুব বাচ্চাদেরকে আপনি যদি এই জিনিসগুলোকে বোঝান, এবং অনেক অনেক বাচ্চা আছে যে ছোট ছোট চেঞ্জেও বাচ্চাদের অ্যাংজাইটি লেভেল হাই হয়ে যায়, ইভেন ধরেন আজকে সানি ভালো যাচ্ছে, এক উইক খুব ভালো গেল, নেক্সট ডে দেখলো যে হয়তো একটা রেইন হচ্ছে বা স্নো হচ্ছে, স্টর্ম হচ্ছে, বাচ্চাটা ওটাতেও কিন্তু একটু ডিফারেন্ট বিহেভ করতে পারে, বিকজ ওর অ্যাংজাইটি লেভেলটা তো হাই, অ্যাংশাস হয়ে যায় বাচ্চারা ছোট ছোট জিনিসে, হয়তো ওর 1টা বাজে একটা প্রোগ্রাম ছিল, সে 1টা বাজে না হয়ে ওটা ডিলে হয়ে হয়তো 2 o'clock হয়ে গেল সামহাও কোনো কারণে জিনিসটা। তো এই জিনিসগুলো এরকম ছোট ছোট জিনিস হোক বড় জিনিস হোক সবকিছু আমি মনে করি যে বাচ্চাদের সাথে ওদেরকে যদি ইন অ্যাডভান্স আপনি এক্সপ্লেইন করেন, জিনিসটা ওদেরকে জানিয়ে রাখেন, ওরা আপনার সাথে মোর কোঅপারেট করবে, এবং এবং ওরা যিনি অ্যাংজাইটি লেভেলটা ওদের অনেক বেশি কম থাকবে, তাতে ওদের অ্যাক্টিভিটিস লেভেল অনেক, পারফরমেন্স লেভেল অনেক ভালো হবে। ধন্যবাদ, ধন্যবাদ ললিতা আফরিন। আমি আসলে পরবর্তী প্রশ্ন করতে চাচ্ছিলাম, যে সমস্যাগুলোর কথা আপনি বলেছেন সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করতে পারি, আপনি সেগুলোর উত্তরও দিয়েছেন। শুধু দর্শক, শুধু জানিয়ে রাখি যে যেই একজন বিশেষজ্ঞ মার কাছ থেকে আমরা যেটি শুনেছি সেটি হচ্ছে, একটি এই সময়ে COVID-19 ভেতরে যখন আমরা গৃহবন্দী অবস্থায় আছি, বাইরে যেতে পারছি না, আমাদের পরিবারের সবাই আমরা একসঙ্গে আছি, সেই সময়ে বাচ্চাদের জন্য একটি বিষয় হচ্ছে তাদেরকে স্ট্রাকচারটা যেন আমরা একটা ফলো করি, যে কোনো একটা স্ট্রাকচার তৈরি করে সেই স্ট্রাকচারের ভেতরে যেন আমরা তাদেরকে
ব্যস্ত রাখবার চেষ্টা করি। এটি একটি কাজ, বড় কাজ অভিভাবকদের জন্য। আরেকটি হচ্ছে তাদের ফিজিক্যাল এক্সারসাইজ, এক্সর্শন যেন হয় সেই তার জন্য একটা ব্যবস্থা আমরা করি ঘরের ভেতরে বা ঘরের আশেপাশে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ তিনি বলেছেন, আপনি বলেছেন ললিতা, আপনি বলেছেন যে এক্সপ্লেইন করতে হবে বাচ্চাদের কেন আমরা আজকে এই অবস্থায় আছি, তাদের বুঝতে হবে যে তারা কেন বাইরে যেতে পারছে না এই বিষয়টি। এর মানে হচ্ছে অভিভাবক বাবা মাদের উচিত এখন এই মুহূর্তে বাচ্চাদের সঙ্গে বেশি করে কথাবার্তা বলা, এক্সপ্লেইন করা কি হচ্ছে এই বিশ্বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা আবার আপনার কাছে ফিরে আসব। আমি এবার আসতে চাই মোহাম্মদ ওহাব। ওহাব ভাই, আপনি, আপনাকে আবারও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা পরিবারের কথা শুনেছি, কিছু চ্যালেঞ্জের কথা শুনেছি আমরা, এর বাইরেও কিছু চ্যালেঞ্জ আছে। যেমন আমরা এখন বাজারে যেতে পারছি না, অথবা যেতে পারলেও খুব সীমিত আকারে আমরা বাজারে যাচ্ছি, গ্রসারিতে যাচ্ছি, অথবা অনেকে পারলে যেতেই চান না, না পারা গেলে হয়তো যাবেনই না, এরকম একটা অবস্থায় আমরা আছি। এর মানে হচ্ছে, এবং যখন লকডাউনের অর্থ হচ্ছে আমরা বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ, আমাদের সমস্ত কিছু স্থির হয়ে আছে, এই সময় আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, জীবন তো আর থেমে থাকে না, আমাদের তো খেতে হবেই, আমাদের তো সংসার চালাতেই হবে, সেক্ষেত্রে এই যে সবকিছু যখন বন্ধ, এয়ারলাইন্স বন্ধ, শিপিং বন্ধ, বর্ডার ক্লোজ করা আছে, এই রকমের একটা পরিস্থিতির ভেতরে আমরা, আপনি যেই বিজনেসের সঙ্গে আছেন, যে কাজটি করছেন, যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা লজিস্টিক, আপনার কাজের বড় চ্যালেঞ্জ গুলো কি, বা কিভাবে এই লজিস্টিকটাকে আমরা স্বাভাবিক রাখছি বা রাখতে পারছি কিনা? ধন্যবাদ ইমাম ভাই, ওরফে কিসলু ভাই, ধন্যবাদ আজকে যারা এখানে লাইভ অনুষ্ঠানে আছেন। আসসালামু আলাইকুম, আমি ওয়াহাব ফ্রম টরন্টো ক্যানাডা। আমি সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রির সাথে জড়িত অনেকদিন থেকে। আসলে লাইফ তো একটা পানির মতো, ইট মুভস অন, ইট নেভার স্টপস। COVID-19 অফকোর্স একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের লাইফ টাইমে, এই ধরনের চ্যালেঞ্জ আমরা কখনো দেখিনি। আমি খুব বেশি টেকনিক্যাল কথা বলতে চাচ্ছি না, কারণ আমার এখানে একটু আগে মা দিবসের সাথে আবার সাপ্লাই চেনের সংগতিটা কতটুক যুক্তির জন্য আমি ঠিক জানি না। তবে এটা আসলে আমাদের ইন্ডাস্ট্রি, সাপ্লাই চেন ইন্ডাস্ট্রি আসলে একটা ভাস্ট এন্টারপ্রাইজ। আমি যদি একটু স্মল একটা এক্সাম্পল দিই, আপনারা জানেন যে সারা দুনিয়াতে এখন সবকিছু একটা রিডিউস ভলিউমে সাপ্লাই চেন ইন্ডাস্ট্রিতে কাজ করছে। শিপিং লাইনের কথাও যদি বলি, এক্সপোর্টারদের কথা বলি, সাপ্লাই এন্ড ডিমান্ডের কথা বলি, সবকিছুই আসলে কোনো ইকুয়েশনে কাজ করছে না। তো অফকোর্স অনলি সার্টেন এসেনশিয়াল সার্ভিসেস ইজ ওয়ার্কিং। আমি যদি গাড়ির সাথে যদি তুলনা করি, গাড়িতে যদি কোনো ম্যানুয়াল শিফট গাড়ি থাকে, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার এন্ড টপ গিয়ার, আমরা বলতে পারি এখন ম্যাক্সিমাম সেকেন্ড গিয়ারে সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এটা আসলে খুবই চ্যালেঞ্জিং আমাদের সবার জন্য। থ্যাঙ্কস গড ইট ইজ স্টিল ওয়ার্কিং। থ্যাঙ্কস গড টু আমাদের ফ্রন্টলাইন, আমাদের এখানে যারা কাজ করছেন সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রিতে জড়িত, তাদের অনেক লাইফ রিস্ক নিয়ে তারা কাজ করছেন, ড্রাইভার, ওয়ারহাউস পিপল, তাদের জন্য কিন্তু আমাদের এসেনশিয়াল সার্ভিসেস গুলি কাজ করছে। এবং আপনি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন যে এটার এখন এইভাবে কিভাবে চলছে, এটা আমি বলেছি অথবা ম্যাক্সিমাম সেকেন্ড গিয়ারে চলেছে, কারণ আমরা সবাই দোয়া করছি যাতে এই এই ইন্ডাস্ট্রি খুব তাড়াতাড়ি একটা মিনিমাম স্কেলে আসে, কারণ আলটিমেটলি সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রি, লজিস্টিক ইন্ডাস্ট্রি ইজ দ্য লিডিং ইন্ডিকেটর অফ এ হেলদি ইকোনমি। আপনি দুনিয়া যত হেলদি ইকোনমি দেখবেন, তাতে লজিস্টিক এন্ড সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রিটা তত বেশি ইন্টিগ্রেটেড। তো আরো কিছু বলবো আপনার, ধন্যবাদ জি, ধন্যবাদ ওয়াহাব ভাই, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আরেকজন যুক্ত আছেন, শিহাব। শিহাব, আপনাকে যদি একটু আমি জিজ্ঞেস করতে চাই, যে আমরা জানি যে কোন রকমের যোগাযোগ এক দেশ থেকে আরেক দেশে স্বাভাবিক যোগাযোগ গুলো নেই এখন,
এর ভেতরও এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের যে ফাংশন সেটি কিভাবে চলছে বা তার সামনে চ্যালেঞ্জগুলো কি কি সে সম্পর্কে যদি একটু বলেন। জি ধন্যবাদ এনামুল ভাই, সরি কৃষ্ণ ভাই, আমি সাপ্লাই চেইন সম্পর্কে যেটা বলবো, আমি কথা বলছি ঢাকা থেকে। তো বাংলাদেশের সাপ্লাই চেইন সিনারিও অনেকটা গ্লোবাল সিনারিও অলমোস্ট দ্য সেম, যেটা ওয়াহাব ভাই একটু আগে যেটা বলতেছিলেন, আসলে এটাই মানে গ্লোবাল সিনারিও যে টোটাল সাপ্লাই চেইন অ্যাক্টিভিটিস টোটালটাই অলমোস্ট স্টপ হওয়ার পথে। বাংলাদেশে যেটা প্রথম হয়েছে, আমরা প্রথমে প্রথম 7-8 দিন অনেকটা স্টপ হওয়ার মতো, তারপরে আস্তে আস্তে খুব স্লো ইমার্জেন্সি ইস্যুগুলো মানে চলতে শুরু করছে। তো এইটা বাংলাদেশে মারাত্মক একটা ইম্প্যাক্ট ছিল, কিন্তু সামহাউ আমরা আস্তে আস্তে এই জিনিসটাকে ওভারকাম করতেছি। আর বাংলাদেশের সাথে কানাডার সিনারিও বা মানে গ্লোবের অন্য পার্টিকুলার সিনারিও খুব একটা মানে ইয়ের সামঞ্জস্যটা একটু ডিফারেন্ট আর কি। কারণ বাংলাদেশ হইতেছে পৃথিবীর মধ্যে সবচাইতে ডেন্স এন্ড ওভার পপুলেট একটা কান্ট্রি। এই কান্ট্রিতে মানে মানুষজনের সাপ্লাই চেইন অ্যাক্টিভিটিটা কোনো না কোনো ভাবে এটাকে লাইভ রাখতেই হচ্ছে। তা না হলে আপনি যদি বাংলাদেশের টোটাল পপুলেশন গুলোকে স্কেলিং করেন, তাহলে দেখবেন যে আমাদের বর্তমান তো পিরামিড যারা আছে, এরা ম্যাক্সিমামই মানে ইভেন ফুড সাপ্লাই এদেরকে ডে টু ডে এরা ফুড সাপ্লাই এরা অ্যারেঞ্জ করতো। তো সেখানে এরা একটা বিরাট ধরনের প্রথম দিকে একটা বিরাট ধরনের ধাক্কা খেয়েছে, এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে মিডল ক্লাস বা ইভেন মিডল ক্লাস অথবা আপনি আপার মিডল ক্লাসের অনেক ক্ষেত্রে তাদের ঘরের ডেইলি ফুড সাপ্লাই বন্ধ হয়ে গেছিল। তো এইটা একটা মারাত্মক ইম্প্যাক্ট বাংলাদেশে পড়েছিল। তো যার ফলে এখন একেবারে উপায়ন তো না পেয়ে আমাদের স্লোলি লকডাউনটাকে রিডিউস করা হচ্ছে, কারণ এই কোনো বিকল্প নাই। আর গ্লোবালি যে বর্ডার ক্রস করে আমদানি রপ্তানি এই অ্যাক্টিভিটিগুলো খুব স্লো চলতেছে, একটা জিনিস আমরা শুরুতে থেকে পাচ্ছি সেটা হচ্ছে যেই শিপগুলো যেই ভ্যাসেলগুলো মানে অন দ্য ওয়েতে ছিল সেইগুলো লকডাউনের মধ্যেই মানে পোর্টে এসে ডিসচার্জ করেছে। তো সেই ডিসচার্জিং প্রোডাক্ট অ্যান্ড ইকুইপমেন্টস গুলো এই লকডাউনের এই সময়টা এই পিরিয়ডটা বাংলাদেশে অবশ্য লকডাউন শব্দটা ইউজ করে না, বাংলাদেশে জেনারেল হলিডে শব্দটা ইউজ করা হয়েছে। তো ওই জেনারেল হলিডের মধ্যে একটা এক্সাম্পল ওয়েতে এই আমরা এই লজিস্টিক্স অপারেশন গুলো আমরা চালিয়ে গেছি। আর এটার বাইরে যে প্রকিউরমেন্ট গুলো যেগুলো ছিল, প্রকিউরমেন্ট অ্যাক্টিভিটি অপারেশনাল প্রকিউরমেন্ট মোটামুটি স্টপ ছিল, আর ইন্টারনাল যে রিসোর্স আছে সেই রিসোর্স মোবিলাইজেশনের জন্য আমাদের একটা উইং চালু ছিল, যেটা ইমার্জেন্সি সাপ্লাই হিসাবে মানে বলা হতো, স্পেশালি দ্য প্যারিশেবলস ফুডস গ্রেইনস অ্যান্ড প্যারিশেবল ভেজিটেবলস এইগুলো ইমার্জেন্সি হিসাবে আমরা এক স্টেট থেকে এক স্টেট মানে ঢাকা থেকে ঢাকার বিভিন্ন ডিস্ট্রিক্ট গুলোতে মুভ করা গিয়েছে। বাট এর বাইরে সমস্ত কিছুই মোটামুটি স্টপ ছিল। তো ওই সেন্সে যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে এই সারা পৃথিবীর যে ইমার্জেন্সি সিচুয়েশন বা লকডাউন সিচুয়েশন গেছে, বাংলাদেশে এর কিছুটা হলো শিথিলতা ছিল ইমার্জেন্সি সাপ্লাই এর ক্ষেত্রে। তো আমাদের এই সময় যদি কখনো স্পেশাল নিড বাচ্চাদের যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, আমরা যেই দেশে আছি আমরা জানি কানাডায় এখানে কিছু পরিবারের বাইরেও কিছু সাপোর্ট পাওয়া যায়, যদি কোন রকম বিহেভিয়ারের চেঞ্জের প্রয়োজন হয়ে থাকে, কারণ আমরা তো একটা ভিন্ন পরিবেশে আছি, তো এই সময় কি এই ধরনের সার্ভিস অ্যাভেলেবল আছে? আমি প্রথম একটা কথা দিয়ে শুরু করতে চাই, যেটা যে আমার যে কোনো যখন আমার বাচ্চার আমি কোনো কিছু আমাকে মনে হবে যে চ্যালেঞ্জিং বা নর্মাল এজ অ্যাপ্রোপ্রিয়েট না, তখনই আমার দরকার একটা কোনো সাইকোলজিস্টের সাথে হেল্প নেওয়া এবং প্রপার ডায়াগনোসিস একটা বাচ্চার যে কি হতে পারে, কেন হচ্ছে বা কেন ডিলে হচ্ছে।
বা কোনো কেন এই সমস্যাটা দেখা যাচ্ছে। তো তারপর আমার মনে হয় যে একটা প্যারেন্টসকে অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে তার বাচ্চাটাকে, তার শিশুটাকে, যে কি সমস্যা এবং এটার ওর চ্যালেঞ্জটা কি এবং আমরা কিভাবে এটা সলভ করতে পারি। এবং তারপর আসবে আপনার স্পেশালিস্ট, যে এখানে অনেক স্পেশালিস্ট কাজ করে একটা স্পেশালি বাচ্চার সাথে যার যেটা বেশি দরকার, কারো অতি আই মিন অকুপেশনাল থেরাপিস্ট অনেক বেশি প্রয়োজন হয়, কারো বিহেভিয়ারাল থেরাপিস্ট দরকার, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট কাজ করে এবং আরো অনেক স্পেশালিস্ট আছে যারা কাজ করেন। এবং কানাডার একটা সুবিধা হচ্ছে যে এখানে এজেন্সি, অনেক সার্ভিস এজেন্সি আছে যারা এসব বাচ্চাকে ডিল করে, আপনার ওদের ওদের সব ওদের আন্ডারে সব স্পেশালিস্ট থাকে। এবং এখন যেহেতু একটা সিচুয়েশন হয়েছে যেটাতে ইনহাউস বাচ্চাকে নিয়ে কোনো কোথাও ইনস্টিটিউটে যেতে পারবে না, ওরা ফোন সার্ভিস দিচ্ছে, আপনার বাচ্চার কি সমস্যা দরকার, ওরা ভিডিওতে ভিডিও ওয়ার্কশপ করছে, ভিডিওতে আসছে যে কিভাবে ডেমনস্ট্রেট করছে যে আপনার বাচ্চাকে কি করা উচিত। এভাবে এখানে প্যারেন্টসরা খুব সহজে হেল্প পাচ্ছে। বাট আপনাকে জানতে হবে যে আপনি যেহেতু মেইন ডিসিশন মেকার, আপনাকে বুঝতে হবে আপনার বাচ্চার কিসের হেল্প দরকার, কোন জিনিসটা আপনার বাচ্চার জন্য মানে সমস্যা হচ্ছে। তো ওই হিসাবে আপনি আপনার সার্ভিস এজেন্সিকে জানালে ওরা আপনাকে এই সুবিধাগুলো দিতে পারে। বাট বাংলাদেশে আমি জানি এরকম কোন ফ্রি সার্ভিসেস বা ওরকম এখনো স্ট্রাকচার রয়েছে সেরকম ডেভেলপ হয়ে আসেনি, বাট অনেক স্পেশালিস্ট আছেন তাদের সাথে আপনারা প্রাইভেট কনসালটেশনে যেতে পারেন, বাচ্চাদের সবসময় রেগুলার ফলো আপ করতে পারেন এবং এটা অনেক অনেক উপকার করে, অনেক উপকারী উপকার হয় বাচ্চাদের। কারণ একটা প্যারেন্টস একে তো একটু অ্যাংজাইটিতে থাকে, প্লাস নিজের বাচ্চা একটা চ্যালেঞ্জ আছে, এবং ইনিশিয়ালি একটা যখন একটা ইয়াং প্যারেন্টস তখন ওদের অনেক রকম ড্রিম থাকে একটা বাচ্চাকে নিয়ে, বাট তখন দেখা যায় যে একটা বাচ্চার পাশেই দেখা যাচ্ছে যে কোনো নেইবারের বাচ্চা বা কোনো রিলেটিভের বাচ্চা অনেক কিছু নর্মাল ভাবে করে ফেলছে যেটা ওর কোনো হেল্প লাগছে না, বাট আপনার বাচ্চা লাগছে। তখন আত্মীয় স্বজনের যেরকম সাপোর্ট দরকার সেই প্যারেন্টসকে, এবং প্যারেন্টসের দরকার সেই বাচ্চাকে প্রপার সাপোর্টটা দেয়া, নট ডিনায়ালে থাকা যে আমার বাচ্চা কি হলো, কেন হলো, আমারই কেন হলো, এই ধরনের কোয়েশ্চেনে না যেয়ে এবং সাথে সাথে ফেস করা, যে রিয়ালিটি ফেস করা এবং বাচ্চাকে হেল্প করা। এবং যখন বাচ্চাটা ইমপ্রুভ করবে তখন আপনি ফিল করবেন যে না, পেইড অফ, যে আমি করেছিলাম আমার বাচ্চার জন্য। তো আমি এটাই বলবো। এন্ড সার্ভিসেস আছে সব জায়গায়, বাংলাদেশে একটু অ্যাওয়ারনেসটা কম, বাংলাদেশের জ্ঞান কম মানুষ হয়তো বা যে কোথায় ওই সার্ভিসটা পাওয়া যাবে, বাট এক্সপার্টিস আর বাংলাদেশে অ্যাভেলেবল, ওনারা চাইলেই হেল্প নিতে পারেন প্রাইভেটলি। জি ধন্যবাদ, ধন্যবাদ। আপনি একটি বিষয় বিশেষ বিষয় বলেছেন যে ডিনায়ালে না থেকে বরঞ্চ যে সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোকে অ্যাভেল করা এবং প্র্যাকটিক্যাল সিচুয়েশনটাকে চিন্তায় রাখাই সবচেয়ে ভালো বাচ্চাদের উন্নয়নের জন্য। ধন্যবাদ। আমার মনে হয় আমরা যদি এবার একটু একটা গান শুনে আবার ফেরত আসি, এতে দুটো সুবিধা হবে, আমাদের সাউন্ডটাও আমরা আরেকবার বুঝে নিলাম যে সমস্যা কি হচ্ছে, আর আমরা এর ভেতরে একটু ছন্দেও ফিরে আসলাম। আমি একটি প্রেমের গান গাই, সাবিন ইয়াসমিনের খানাতুর রহমানের কথা শুনে। জীবন ভরিয়ে দিলে ও বন্ধু, কাছে থেকো কাছে থেকো, কাছে থেকো কাছে থেকো,
কি সুনাময় জীবন ধরিয়ে দিলে তোমার প্রেমের জন্য তুমি বাড়াই বুকে জড়াই করেছো আমাকে ধন্য বুকে জীবন ভরিয়ে দিলে জীবন হবে যে এত সুন্দর কখনো ভাবিনি আগে এত সুখার এত আনন্দ মুছে যাই আমি দেখি স্বপ্নের মতো সেদিন থ্যাংক ইউ, ধন্যবাদ শিখা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার যদি আমরা আবার একটু ওহাব ভাই আপনার কাছে আসি, আপনি বলছিলেন যে আমাদের পুরো যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যেটি এটি সেকেন্ড গিয়ারে চলছে, এবং আপনি একটি প্রশ্ন করতে চাইছিলেন যে মাদার্স ডের সঙ্গে মা দিবসের সঙ্গে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সম্পর্ক কি বুঝতে পারছেন না? আমি তো গভীর সম্পর্ক দেখি, আমি দেখি মায়েরা সব সময় আমরা যেভাবে যে পরিস্থিতিতেই থাকি সাপ্লাই চেইন নষ্ট হতে দিতে চান না। মাদের কনসার্ন হচ্ছে আমার বাচ্চার যা যা প্রয়োজন, সেটি খাবার হোক বা অন্য যে কোনো জিনিসই হোক, সেটি যেন সঠিক থাকে, এবং সেই চেষ্টাই আমরা অভিভাবকরা করি সব সময়। আপনি যে সাপ্লাই চেইনের কথা বলছিলেন যে সেকেন্ড গিয়ারে চলছে, আমাদের প্রশ্ন হলো আপনাদের দুজনের কাছে, আমি প্রথমে আপনার কাছে আসি, যে যদি এই প্রক্রিয়া দীর্ঘ হয়, এই লকডাউন দীর্ঘ হয়, আমরা যদি বিচ্ছিন্ন থাকি আরো বড় একটা সময়ের জন্য, তখন আমাদের এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কি হবে? আমাদের কোনো আশঙ্কা আপনি করেন কিনা, বা কিভাবে চলবে আমাদের জীবন? ধন্যবাদ ইমাম ভাই। ওয়ান সেকেন্ড, আসলে যে কোনো ইন্ডাস্ট্রির বা যে কোনো এন্টারপ্রাইজ বা যে কোনো ব্যবসা বা কাজের যেটা ভালো বা খারাপ যেটাই হোক, এটার শুধু এটার যদি নেগেটিভ ইম্প্যাক্ট অনেকদিন বেশি থাকে, সেটা তো অফকোর্স এটার আর একটা ইম্প্যাক্ট হয়। সবচেয়ে এটার ইম্প্যাক্ট আসবে আলটিমেট কনজিউমার, যারা সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রির সাথে জড়িত, তাদের উপর ইফেক্ট আসবে। আর দেয়ার উইল বি অলসো সিভিয়ার লে অফ এবং অনেক কোম্পানি ক্লোজার্স, যেটা অলরেডি কিছু কিছু অলরেডি আপনারা
খবরে, নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে দেখছেন সারা দুনিয়াতে হচ্ছে, এবং এটা অল, এবং এটা আরো একটা বড় ইম্প্যাক্ট হবে ডিমান্ড অন সাপ্লাই রেশিওটা, যেটা অনেক সময় সাপ্লাই চেনে আমরা তো ডেরিভেটিভ অ্যানালাইসিস করি, সেটা ঠিক মতো ইকুয়েট করা যাবে না। কারণ যদি মেজরিটি অফ দ্য শিপিং লাইন্স যদি আপনার ব্ল্যাঙ্কস সেইলিংস বলেন, আর এখনকার এয়ার ইন্ডাস্ট্রির কথা আপনার সবাই জানেন, দুনিয়াতে এখন কেউ ট্রাভেল করছে না। আমি একটা সাধারণ একটা উদাহরণ দিচ্ছি, আনলেস ইউ হ্যাভ এন ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া নো ওয়ান ইজ ফ্লাইং। এবং এয়ারলাইন ইন্ডাস্ট্রি অলমোস্ট 70% অফ দ্য এয়ারলাইন্স আর প্রিটি মাচ অ্যাবাউট টু বি ব্যাংকক্রাপ্ট। এবং এয়ারলাইনের এই যে অনেকগুলি প্লেন এখন অলমোস্ট পার্ক অবস্থাতে আছে সারা দুনিয়াতে, বড় বড় এমিরেটস এয়ারলাইন্স লাইক এমিরেটস, নর্থ আমেরিকান বিগ এয়ারলাইন্স, এমন অনেক বড় আরো অনেক মেজর এয়ারলাইন্স, তাদের অনেক কোম্পানির এমপ্লয়ীদের লে অফ করে দিয়েছে, টেম্পোরারি এবং পার্মানেন্ট অ্যাজ ওয়েল। এবং এটা কবে, এটা এই যে এতগুলি লোক লে অফ হয়ে গেল, আমি একটা সাধারণ উদাহরণ, একটা ছোট্ট উদাহরণ এখানে দিচ্ছি, এই লোকের উপর তো আরো অনেক লোকের একটা ফ্যামিলি চলতো, আরো অন্য ইন্ডাস্ট্রি এটার সাথে জড়িত ছিল, এটাই এটার একটা সোশ্যাল ইম্প্যাক্ট, একটা তো ইম্প্যাক্ট হবেই। এবং এয়ারলাইনের সাথে টার্মিনাল ক্লোজার, অনেক এয়ারলাইন্স এখন অনেক মেজর এয়ারপোর্টস অনেক টার্মিনাল ক্লোজার করেছে, টরন্টোতে এয়ারপোর্টের টার্মিনাল আছে তিনটা, there was only one terminal functioning and working. Dubai international airport এখন terminal there are three terminals among actually কাজ করছে এখন only two terminals, Heathrow only two terminals working. আমি যা একটা মাইক্রো লেভেলে জিনিসটা উদাহরণ দিচ্ছি, এই যে এতগুলো জিনিস একসাথে অল অফ এ সাডেন বন্ধ হয়ে যাচ্ছে, ইট ইজ নট লাইক দ্যাট আস্তে আস্তে অনেক দেশ খুলে দিচ্ছে, যেটা আমার আরেক ভাই বললেন, but it is not like that apnar gari ta onek din bondho chilo, apni if you have a good car apni gari start dilen, ato if you have a few maintain your car, car will start, but the engine to economic engine to right way start hobe na, that we have to face it, we have to adapt it. Eta ashle ek khubi ekta chintoni ekta byapar, কারণ আমি আগে যে কথা বলেছি সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রি কিন্তু আলটিমেট ইন্ডিকেটর অফ হেলদি ইকোনমি। থ্যাংক ইউ। সুতরাং আমাদের আশঙ্কার বিষয় আছে, যদি এটি দীর্ঘ হয় তাহলে একটা অসুবিধা হতে পারে, আমরা আবার আপনার কাছে ফিরে আসব। ওয়া ভাই ধন্যবাদ আপনাকে। আমি এবার শিহাব আপনার কাছে আসবার আগে একটু শিখার কাছে যেতে চাই একটি বিশেষ কারণে। কারণটি হলো, আমি আপনি দেখতে পাচ্ছেন বোধহয় শিখা, সেখানে একটি কমেন্টস দেখতে পাচ্ছি আমি, শিখারও খুব ভালো মা, আমরা জানি সব মাই, আফিন বলেছেন সব মাই ভালো, শিখারও আপনার জন্য একটা কমপ্লিমেন্ট আছে, আপনার কোনো এই কমপ্লিমেন্টের উত্তর আছে কিনা? আমি সত্যি, আই শুড সে আমি গর্বিত যে এই এরকম একটা কমপ্লিমেন্ট আমার ছেলে জিত দিল, এই ছেলে বাচ্চারা দিবেই, এটা খুবই স্বাভাবিক। তো আমার মনে হয় সব ছেলেদের মতোই, সব বাচ্চাদের মতোই, মানে মারা বাচ্চাদের কাছ থেকে একটু বেশি ভালোবাসা পাবে বাবাদের থেকে, একটু অ্যাডভান্টেজ। আর আমার ছেলে অবশ্য দুজনকেই সমানভাবে ভালোবাসে, কিন্তু একটু বেশি ইনক্লাইন্ড আমার উপর, আমার প্রতি, কারণ আমরা আমাদের মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট সেম, আমরা দুজনেই খুব গান বাজনা ভালোবাসি, এটা এটা একটা আমাদের, আর আমার জন্য এটা একটা ব্লেসিং যে ছেলেটা পুরোপুরি আমার, মানে আমার যত শখ আল্লাহ গান বাজনার প্রতি সবকিছুই সে একই ভাবে মেনটেন করে, তো এই এই বলবো আর এই তো। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ শিখা। আমরা এবার একটু আসি, আমাদের শিহাব আপনি আছেন, আপনার কাছেও যদি একই রকমের প্রশ্ন নিয়ে আসি, যে যদি এই অবস্থা দীর্ঘ হয়, আমরা জানি একটা সংকটের মুখোমুখি আমরা হব, আমরা বিকল্পভাবে কিছু চিন্তা করতে পারি কিনা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের পার্সপেক্টিভে? থ্যাংক ইউ কৃষ্ণ ভাই। ইনফ্যাক্ট প্রত্যেকটা প্রবলেমই কিন্তু অপরচুনিটি নিয়ে আসে, তো সেই হিসাবে
এই আমাদের যে অবস্থায় অবস্থা যদি মানে আরো দীর্ঘায়িত হয় ডেফিনেটলি আমাদেরকে এই অবস্থার উত্তরণের জন্য আমাদেরকে সেই রাস্তা বের করতে হবে, এবং যে যতগুলো আমরা দেখি সেখানে অপরচুনিটি গুলো কিছু কিছু হিডেন অপরচুনিটি আমরা দেখতে পারছি, যেটা বাংলাদেশের জন্য ইভেন গ্লোবালি অলরেডি এস্টাবলিশড, এবং বাংলাদেশ বা এই সাউথ এশিয়ার যে রিজনাল যে পার্ট কান্ট্রি গুলো আছে লাইক বাংলাদেশ, ইন্ডিয়া এবং এই আশেপাশে মিয়ানমার, পাকিস্তান, এই আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি গুলোর জন্য একটা বড় ধরনের অপরচুনিটি আছে। সেটা হচ্ছে যে সাপ্লাইকে কন্টিনিউ রাখার জন্য প্রোডাকশন যদি স্মল স্কেলে প্রোডাকশনকে কন্টিনিউ রাখা, আদারওয়াইজ এইটা সারা পৃথিবী এটার ইম্প্যাক্ট হবে এবং মানে হিউজ ক্রাইসিস এর মধ্যে পড়ে যাবে। কারণ আপনি যদি চিন্তা করেন যে কমোডিটিস বা প্যারিশেবলস এটা কি পরিমাণ আমরা মানে স্টোর করতে পারি বা কি পরিমাণ আমাদের হাতে আছে, তো ওই হিসাবে যে আমাদের এই ক্রাইসিসটা যদি এই লকডাউন সিচুয়েশন যদি আরো প্রলংড হয় তাহলে আমাদের মারাত্মক ধরনের একটা ইম্প্যাক্ট হবে। ইভেন আমি বলবো যে ফুড সাপ্লাই থেকে শুরু করে কমোডিটিস, ফুডস এন্ড এভরিথিং, ইকোনমি তো ডেফিনেটলি ইন লার্জ স্কেলস এন্ড বিগার স্কেলে যদি তাকাই তাহলে যে কোনো দেশের ইকোনমি হুমকির মুখোমুখি পড়বে। আপনি যদি আজকের হিসাব দেখেন তাহলে মানে দেখতে পারবেন যে আমেরিকা বা ইউএসএতে এখন লাস্ট 50-60 ইয়ার্স এর মধ্যে হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট নাও। তো এই আনএমপ্লয়মেন্ট রেট একটাই কারণে হয়েছে যে বিকজ সাপ্লাই চেইন টোটালি স্টপ, এখানে কোনো রেস্টুরেন্ট চলতেছে না, এখানে কোনো ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নাই, প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা লিঙ্ক করা, দ্যাটস ওয়াই সাপ্লাই চেইন ফাংশন টোটালি কলাপস করার মতো। আর যদি এটা হয় তাহলে একটা দেশের ইকোনমি, একটা দেশ টিকে থাকায় একটা হুমকির মধ্যে পড়ে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ফুড সাপ্লাই, ফুড সিকিউরিটি একে টোটালি মানে আনটলারেবল একটা সিচুয়েশন চলে যাবে। তো আশার কথা হচ্ছে এইটা যে আমাদের মুড অফ ট্রান্সপোর্টেশন বা মুড অফ লজিস্টিক্স এইগুলো আমাকে আস্তে আস্তে এখন একটা পরিবর্তনের দিকে যাবে। এখন আমরা যদিও আপনারা অলরেডি ফার্স্ট ওয়ার্ল্ডে এগুলো এনজয় করতেছেন, কিন্তু বাংলাদেশে বা বাংলাদেশের পার্ট অফ দ্য কান্ট্রি, বাংলাদেশের অন্যান্য অংশে এই এই আপনার ই কমার্স থেকে শুরু করে আরো মানে এই আপনার সফটওয়্যার বেসড বিজনেস এগুলো আস্তে আস্তে ডেভেলপ করতেছে, হোম ডেলিভারি, মানে যদিও স্টিল আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে, তারপরেও এই ত্রুটি বিচ্যুতি মানে ওভারকাম করে আস্তে আস্তে আমরা সেই দিকে যাচ্ছি এবং যেটা আমাদেরকে হেল্প করবে বলে আশা করি। আর গ্লোবালি আমি যেটা বলবো যে গ্লোবালি এই সিচুয়েশন থেকে উত্তরণের রাস্তা হচ্ছে যে আস্তে আস্তে এসেনশিয়াল যে সার্ভিসগুলো সেই সার্ভিসগুলোকে আরো স্ট্রং রাখা, তাহলে হয়তো লকডাউন পিরিয়ডটা বাড়লেও অনেকটা আপনারা স্বস্তির মধ্যে থাকতে পারবেন যে এসেনশিয়াল সার্ভিসগুলো মানে অ্যাভেলেবেল আছে। এসেনশিয়াল সার্ভিসের মধ্যে ফুডস, কমোডিটিস, দেন আপনার মেডিসিনস, হসপিটালস, স্কুল, ইভেন সাম কেসেস স্কুলকে কতটুকু অ্যাক্টিভ করা যায় অনলাইন অথবা অফলাইন, অফলাইনে হলেও কতটুকু মানে এই নিয়ম নীতি মেনে কিভাবে করা যায় সেই জন্য অবশ্যই মানে সমস্ত দেশের বিশেষজ্ঞরা কিন্তু কাজ করতেছে। আই হোপ যে এই সিচুয়েশন প্রলং যদি আমরা সমস্ত কিছু বন্ধ করে প্রলং হয় তাহলে আমাদের জন্য একটা ডিজাস্টার অপেক্ষা করতেছে, আর যদি এর মধ্যে আমরা অ্যাকোমোডেট করে আস্তে আস্তে আমরা যদি চলতে পারি তাহলে হয়তো আমরা বেঁচে যাব, এইটি আমার মোটামুটি কথা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা গানে ফিরে যাব, অবশ্যই আমরা গান শুনবো, আমাদের গান শুনতে চাইছে শিক্ষকরা দু একজন। আমি যদি একটু শেষ প্রসঙ্গের আগের প্রসঙ্গটি, সেটি হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে আমি এক্সপার্ট নই, আমি যেটুকু বুঝি সেটি হলো যে একটি প্রোডাক্টের জন্ম থেকে নিয়ে এর শেষ অবধি মানে ক্লায়েন্টের বা কাস্টমারের হাতে পৌঁছানোর প্রক্রিয়াটি, এটি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এখন বিশ্বের যে বিশ্বায়নের এই যুগে এটি হয়তো খুব ডিফিকাল্ট হলেও হতে পারে, যে অনেকেই চিন্তা করা শুরু করবেন যে সমস্ত কিছু প্রয়োজনীয় সমস্ত কিছু যে যার দেশেই প্রডিউস করবেন, এরকম আশঙ্কা কি আছে বা এরকম বাস্তবতা কি হতে পারে কিনা? সব ক্ষেত্রে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এসেনশিয়াল প্রোডাক্টস এর ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা এটা ওই দেশকে একটা সেভিংস সেভের দিকে এগিয়ে নিয়ে যাবে। যেমন ফুড সিকিউরিটি,
এটা কান্ট্রি ওয়াইজ কান্ট্রি এটা সিকিউর করা উচিত এবং এটা ভালো। আর ক্রস বর্ডার মুভমেন্ট, ক্রস বর্ডার মুভমেন্ট অলরেডি কিছু কিছু ক্ষেত্রে আছে এবং সেটাকে ওই এসেনশিয়াল সার্ভিস হিসাবে ক্রস বর্ডার মুভমেন্টটা মানে কন্টিনিউ হবে। আমি একটা কমেন্ট করতে চাই, শেয়ারের সাথে আমি অ্যাগ্রি করি, তবে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা তো উই অল টক অ্যাবাউট দ্য গ্লোবালাইজেশন প্লাস অ্যাট দ্য সেম টোকেন উই অল টক অ্যাবাউট আমরা ন্যাশনালিজম আর কি, এখানে পলিটিক্স অলসো প্লেজ ইম্পর্টেন্ট পার্ট। এখন যেহেতু আমরা জানি কোভিড এর ইম্প্যাক্টে সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়াতে বিভিন্ন প্রকারের পলিটিক্যাল কালা ছড়াছড়ি হচ্ছে, আমি এটা সাপ্লাই চেইনের রিলেটেড টপিক না, বাট ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেহেতু একটা গ্লোবাল ওয়ার্ল্ডে থাকি, আমরা কোন দেশের পক্ষে 100% সবকিছু সেলফ সাফিসিয়েন্ট, মানুষের ডিমান্ড হ্যাজ বিন ক্রিয়েটেড ইন মেনি ফোর্ডস। আমি একটা উদাহরণ দিচ্ছি আর একটা, যেমন আপনার কাছে একটা আইফোন 10 আছে, আপনার ম্যানুফ্যাকচারার্স আর ক্রিয়েটিং মার্কেটিং ডিমান্ড যে আপনাকে একটা আইফোন 12 কিনতে হবে, আপনার বাচ্চারাই বলছে আপনাকে কিনতে হবে, এবং হয়তো বা দ্যাট ডিমান্ড শুড বি ডিমিনিশ গ্রাজুয়ালি উইথ দ্য ইকোনমিক রিয়ালিটি। আপনি যে এসেনশিয়াল ফুড এসেনশিয়াল সার্ভিসের কথা যেগুলো আমরা বলছি, ফুড এবং গ্রোসারিজ এবং আমাদের মেডিকেল সাপ্লাইজ, আই থিঙ্ক দ্যাট উইল বি মোর ইম্পর্টেন্ট, যেটা আমাদের নেসেসিটি। এবং এটা রিলেটেড যারা ওটা ব্যাকবোনে যারা কাজ করছে, যারা হেলথ ওয়ার্কার ফ্রন্টলাইনে, আমি যেটা বললাম ওয়ার হাউস ওয়ার্কার্স, ট্রাক ড্রাইভার্স, আমি এবং আমাদের দেশেও যারা যারা ট্রাক ড্রাইভার করে, তাদের আসলে তাদের কি অবস্থা, তারা কিভাবে কাজ করছে এই ইন্ডাস্ট্রিতে, যারা মালগুলি পৌঁছে দিচ্ছে সনাতন স্টাইলে মাথায় নিয়ে এখনো আপনার হেড লোড করে মাল উঠাচ্ছে, সেগুলা কিন্তু আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আসলে, যে আমরা যে জিনিসগুলি পাচ্ছি আমার ডোর স্টেপে, হাউ ইট ইজ বিং ডেলিভার্ড টু আস, তো সবকিছু মিলেই কিন্তু একটা চিন্তার একটা অবকাশ আসছে এই জায়গাতে। যে আমি মনে করি এটা আমি একটা কথা এখানে বলতে চাচ্ছি যে ইকোনমি আর হেলথ, হেলথটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইফ ইউ আর হেলদি বিজনেস উইল বি দেয়ার, ইফ ইউ আর নট হেলদি দেয়ারস নো বিজনেস, তো সাপ্লাই চেইন অলসো ফলস ইন দা ইনটু দা থিংস অ্যাজ ওয়েল আর কি, আমি মনে করি। জি ধন্যবাদ আফরিন। ললিতা আফরিন, আপনি কয়েকবার বলেছেন যে ট্রানজিশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে, আপনি যদি আমাদেরকে কোনো অ্যাডভাইস দেন যে ট্রানজিশনটাকে আমরা কি করে মেনটেন করতে পারি, বা যে সমস্ত বাচ্চার স্পেশাল নিড আছে তাদের পরিবার বাচ্চাদের ট্রানজিশনটাকে কি করে মেনটেন করতে পারে বা ম্যানেজ করতে পারে। হ্যাঁ, এটা একটা সব খুব ভালো প্রশ্ন, কারণ লাইফ কখনো খুব সরল পথে যায় না সবার জন্যই, যেমন প্যারেন্টস এর জন্য হোক, লাইফ রিয়ালিটি লাইফ হোক, শিশুদের জন্য এক সময় মানে এভরিডে ও ইউজ টু আপনার ট্রানজিশন মানে বোঝায় একটা চেঞ্জ, সাডেন হঠাৎ করে একটা কিছু একটা চেঞ্জ হলো, একটা পরিবর্তন আসলো, তখন সেই বাচ্চাটা ওটা নিতে যা পারে না, ও একটা ইউজ টু থাকে একটা রুটিন লাইফের মধ্যে, একটা ডিসিপ্লিনের মধ্যে। তো সাডেনলি আমি একটু ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, হয়তো প্রতিদিন ও স্কুলে যাচ্ছে 8:30 ও বের হচ্ছে, কিন্তু একদিন দেখা গেল সামহাও গাড়ি কোনো প্রবলেম হলো, ড্রাইভার আসলো না, বা বাস স্কুল বাসে যায়, স্কুল বাস আসতে দেরি হলো, তো ওর কিন্তু বডি ক্লক ও জানে 8:30 তেও যাবে, বাট যাচ্ছে না, হয়তো হাফ এন আওয়ার লেট হয়ে গেল। তো এই বাচ্চাটা জানে না ওকে কিভাবে ও কন্ট্রোল করবে, বা কিভাবে এই ওর অ্যাংজাইটিটাকে ও ডিস্ট্রেস করবে, যেন অ্যাংশাস অ্যাংজাইটি লেভেলটা যেন হাই না হয়। তো বাচ্চারা মানে সাথে সাথে খুব অ্যাংশাস হয়ে যায় এইসব ছোট, ইভেন দ্য ওয়েদার, আপনি আজকে সান কালকে বৃষ্টি হলো, বৃষ্টিতেও সাডেনলি ও দেখা গেল যে বাচ্চাটা নিতে পারলো না ওই চেঞ্জটা। তো এটার বেসিক আনসার হচ্ছে যে বাচ্চাকে এক্সপ্লেইন করা, যে বাচ্চাকে বলা, আগেই জানানো, যদি আপনি জানেন যে পরের দিন ও ডিলে হবে, বা এই যে একটা প্যান্ডামিক এসছে সিচুয়েশন, এগুলো আমরা যখন জানতে পারলাম ওকে আগে এক্সপ্লেইন করা এবং ব্রিফলি ওর সাথে বসে কথা বলা, ওয়ান টু ওয়ান আই কন্ট্যাক্ট নিয়ে ইন্টারঅ্যাক্ট করা যেন। এবং আমরা অনেক সময় এত ছোট বাচ্চা ওকে বলে কি হবে, ওকে বুঝবে, ওর এত বুঝার কি দরকার,
বাট নো, ওরা কিন্তু বুঝতে পারে, ওরা অনেক কিছু রিসিভ করছে, সিচুয়েশনটাকে দেখতে পাচ্ছে যে ডিফারেন্ট, বাট ওরা ওটাকে এক্সপ্রেস করতে পারছে না। তো আপনার দায়িত্ব যে ওকে জিনিসগুলা খুব ভালোভাবে এক্সপ্লেন করলে ও দেখবেন সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে, আপনাকে কোঅপারেট করবে এবং ট্রানজিশনটা স্মুদ হবে। যে এই চ্যালেঞ্জিং ট্রানজিশনটা ছিল সেটা আপনি স্মুথলি ওভারকাম করতে পারবেন। এবং এটার একটা এক্সাম্পল আমি ইন ফিউচার বলতে চাই, যে স্কুল কখন খুলবে কেউ জানে না, কিন্তু ওকে আপনি বলে রাখতে পারেন এক সময় স্কুল খুলবে, এবং যখন স্কুল খোলার সময় হবে তার আগে 2 weeks থেকে বা 1 week আগে যখনই আপনি ইনফর্ম হবেন, বাচ্চাকে ওভাবে প্রিপেয়ার করা যে তোমার স্কুল স্টার্ট হবে কোন ডেটে কোন তারিখে, এবং মানে ইচ এন্ড এভরিথিং ওকে ব্রেকডাউন দিয়ে বোঝানো এবং এক্সপ্লেন করলে দেখবেন বাচ্চারা ট্রানজিশনটাকে অনেক স্মুথ, আপনার জন্য স্পেশালি এনভায়রনমেন্টের প্যারেন্টস এর জন্য মোর চ্যালেঞ্জিং হয় যে বাচ্চা যখন ট্রানজিশনে বিহেভিয়ারটা এসকেলেট করে বা অ্যাগ্রেশন দেখায় বা ডিফারেন্টলি বিহেভ করে, তো এটা প্যারেন্টস এর জন্য অনেক বেশি ইজি হয় ট্রানজিশনটাকে স্মুথ যদি করতে পারে এভাবে, যে বাচ্চাকে এক্সপ্লেন করা, কথা বলে এবং বাচ্চাকে বোঝানোর চেষ্টা করানো। জীবন ব্যবস্থার ভিতরে একটি বড় পরিবর্তন এসেছে COVID-19 এর কারণে। আমরা আগে যা যেভাবে সেগুলো এখন আর নেই, আমরা এখন চাইলেই বন্ধুর বাড়িতে যেতে পারি না, আমরা এখন চাইলেই শপিং এ যেতে পারি না, আমরা এখন চাইলেই প্লে গ্রাউন্ডে যেতে পারি না, এটা এবং চাইলেই একজন গ্র্যান্ড প্যারেন্টস তার নাতিকে বা হ্যাঁ গ্র্যান্ড চিলড্রেনকে হাগ করতে পারি না। এই যে একটা হঠাৎ করে জীবনের যে ছন্দ পতন বা জীবনের স্বাভাবিক গতি ভিতরে যে একটি পরিবর্তন, এই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে নতুন কোন চিন্তা বা স্বপ্ন আমাদের ভেতরে জন্ম নিয়েছে কিনা? আমি একটু বলি, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়াহাব ভাই একটু আগে লজিস্টিক্স বা ডেলিভারি রিলেটেড যে ইয়েগুলো বলতেছেন, এইটা কিন্তু বাংলাদেশে অনেকটা অনেকটা পরিবর্তন আসতেছে, এবং এইটা আমাদেরকে মানে স্পেশালি আমাদের জন্য মানে বাংলাদেশিদের জন্য একটু আশার বাণী আমরা দেখতে পাচ্ছি। যে মানুষের ভিতরে যে আগে যে একটা বিহেভ ছিল যেটা আপনার একেবারে মানে কি বলবো যে ওয়াইল্ড অর অ্যাজাইল বিহেভ ছিল, সেটা কিছু গ্রাজুয়ালি ইমপ্রুভ করতেছে, এটা আমার কাছে খুব ভালো একটা সাইন মনে হচ্ছে। আরেকটা হচ্ছে যে মানুষ হেলথ কনসিয়াস হয়েছে, আগে যেটা বাংলাদেশে ছিল না, আমরা যেটা সহজে এই ব্যাপারগুলো নিয়ে এত চিন্তা করতাম না, এখন আমরা এই হ্যান্ড স্যানিটাইজেশন থেকে শুরু করে মাস্ক ইউজ করা এইগুলো এখন আমার মনে হয় যে এগুলো অভ্যাসে পরিবর্তন হবে, এবং এইটা মানুষের হেলথ এর দিক থেকে অনেক ইমপ্রুভ করবে। আর থার্ড হইতেছে যে ফ্যামিলিকে সময় দেওয়া, এইটা একটা আমার কাছে মনে হয়েছে যে আমি স্পেশালি আমার কথা বলতেছি যে আমার দুইটা কিড আছে যাদেরকে আমি কখনো এর আগে এতটা সময় দিতে পারতাম না, এখন যতটা সময় দিই এই বন্ধের মধ্যে তাদের সাথে, তাদের ডিমান্ড, তাদের চাওয়া পাওয়া এগুলো পুরোপুরিটা আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে। দিস ইজ দ্য পজিটিভ সাইন ডিসপাইট অফ অল দ্য নেগেটিভ। ধন্যবাদ, ধন্যবাদ শিয়াব। আমার মনে হয় এই শিয়াব ভাইয়ের সাথে আমিও একমত, বাট আমার ছোট ছোট থাকতে আমি অনেক সময় ছোট ছোট অনেক জিনিস লিখতাম, মানে নিজে ডায়েরি একটা থাকতো, আমি আমার এখনো খেয়াল আছে ওয়ান আমি আই ফরগট দ্য লাইন আই রিস্ট টু রাইট, একটা খুব একটা আমাকে ইংরেজি টিচার একটা লাইন বলতো, আমি সবসময় ওটা লিখতাম লিখে সুন্দর করার জন্য আর কি, ওটা আমার একটা অভ্যাস ছিল, আই ইউজ টু রাইট দ্যাট সেন্টেন্স অল দ্য টাইম। এখন আমি আমি এই COVID-19 আসলে সাপ্লাই চেইন মানে হঠাৎ মনে হচ্ছে মাঝে কিছু লিখা যায় আর কি, আমি স্টার্টিং টু রাইট ফিউ থিংস, আমি আসলে কোনো কোনো ব্লক ব্লক না, জাস্ট আমি লেখাটা এখন যেহেতু অনেক সময় আছে নিজের কাজ ছাড়াও পরিবারের সাথে তো সবসময় থাকি, আর এখন বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে জানার আরো বেশি সুযোগ হয়েছে, আর এই পরিপ্রেক্ষিতে সোশ্যাল ইকোনমিক পরিপ্রেক্ষিতে আই এম ট্রাইং টু অলসো বিল্ড মাইসেলফ অ্যাজ এ বেটার পারসন আর কি, চেষ্টা করছি। ধন্যবাদ। অবশ্যই আমরা অনেক বেশি এটা নেগেটিভ
পার্টটা অনেক বেশি ডিসকাস হয়ে গেছে, মানে সব জায়গায় মিডিয়াতে আমরা জানি। এবং ভালো দিকটা হচ্ছে যে আমরা অনেক ফ্যামিলি টাইম পাচ্ছি, নিজেকে অনেক সময় দিচ্ছি, যেটা আমাদের এখানে কানাডায় আমরা এখানে দেশে বাইরে থাকলে যেটা হয় নিজে ড্রাইভ করছি, নিজে গ্রোসারি করছি, বাসার নিজের কুক করছি, বাচ্চাদের টেকটা লুক আফটার করছি। তো এত কিছু পরে আসলে দেখলাম যে অনেক কিছু ভুলে গিয়েছিলাম নিজের জন্য করা। তো এখন আমি ওই জিনিসগুলাকে ফিল করি। সকাল উঠে একটু গান শুনতে খুব ভালো লাগে। আগে যেটা তো ড্রাইভ করছি গান শুনছি, মানে কখনো বাসায় বসে মানে কুল একটা মাইন্ডে যে গান শুনবো ঠান্ডা, ওই জিনিসটা ছিল না। তো অনেক কিছু রিফ্রেশ করছি, মেমোরি, ও বাচ্চাদের ছোটবেলার ছবিগুলো দেখছি, আবার বাচ্চাদের নিয়ে যে ইন্টারাকশনটা আমার যেটা মেইন ইম্পর্টেন্ট মানে সবচেয়ে ভালো লাগছে যে ফ্যামিলি টাইম। এক এক সময় আমাদের ছিল হয়তো একসাথে ডিনার টেবিলে বসা বা লাঞ্চ করা, এটা অনেক কমে গিয়েছিল এক একজনের সময়ের কারণে। আমার হাজবেন্ড আসছেন হয়তো লেট করে, বাচ্চাদের টাইমের সাথে মিলছে না, ওরা আগে খেয়ে নিচ্ছে। বাট এখন একসাথে বসছি, কুক করছি, একজন একজনকে হেল্প করছি, তারপর আমরা যেসব টার্ন টেকিং গেমস আছে খেলছি, একসাথে গল্প করছি, মুভি দেখছি, যাই করছি ওটার মধ্যে একটা মনে হচ্ছে একটা খুব ভালো একটা সুন্দর একটা সময় কাটছে। এবং নিজেকে অনেক মনে হচ্ছে যে অনেক স্ট্রেস রিলিভড হয়ে গেছে আমার, তো আমি লাইফটাকে অনেক বেশি এনজয় করছি। ধন্যবাদ, ধন্যবাদ আফরিন। এবার আমরা যদি চলে যেতে চাই শিখার কাছে, আপনি বলছিলেন ঘরে বসে গান শুনছেন, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতেও আমরা প্রচুর গান শুনছি, অনেক শিল্পী ঘরে বসে গান গেয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন। এই মুহূর্তে যেহেতু আমাদের সঙ্গেই একজন সঙ্গীত শিল্পী আছেন, আমরাও একটি গান শুনে ফিরে আসতে চাই অনুষ্ঠান শেষ করবার আগে। শিখা রৌফ, শিখা আপনার গানটি যদি পরিবেশন করেন। ধন্যবাদ সবাইকে। তো শেষ গানটি করছি আমার অনেক প্রিয়, আমি জানি সবারই প্রিয়, সন্ধ্যা মুখার্জির একটি গান, গৌরী প্রসন্ন মজুমদারের কথা এবং রবীন চট্টোপাধ্যায়ের সুরে। এদিকে শুধু যেন দক্ষিণ হাওয়া, শুধু দাঁড়িয়ে গেল গেল শুধু দাঁড়িয়ে গেল গেল সোনাবা, এদিকে শুধু যেন দক্ষিণ হাওয়া, এদিকে শুধু যেন দক্ষিণ হাওয়া, এ শুধু গানে এল গেল আমার সোনাবা, এল গেল আমার সোনাবা। ছুটি পাখি মুখে নিবে যে মিশে যে
ধন্যবাদ শিখা, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, পৃথিবীর সমস্ত মাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠান। একটু একটা বেসিক জিনিস, যাদের ছোট সন্তান ইয়াং প্যারেন্টস তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। জি প্লিজ। আমার একটাই একটা বেসিক, যারা একদম ইয়াং প্যারেন্টস, আমি জানি অনেক সময় অনেক কিছু বাচ্চারা সুস্থ স্বাভাবিক ভাবে যদি বেড়ে ওঠে কোনো অসুবিধা নেই, প্যারেন্টস অনেক খুশি খুশি সেটা এনজয় করে, বাট যাদের বাচ্চাদের একটু আপনাদের মনে হবে যে কিছু ডিলে হচ্ছে বা কোনো হেল্প দরকার, প্লিজ আপনারা ডিনায়ালে থাকবেন না এবং বাচ্চাটাকে হেল্প দিবেন। এটাতে আপনারও যেরকম যেমন হেল্প হবে বাচ্চাটাও ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প করবে। বাচ্চাদের ছোটখাটো ব্যাপার হেল্প নেওয়া এটা এমন কোনো ব্যাপার না যে আমার বাচ্চা সামথিং মানে স্পেশাল নিড হয়ে গেল বা কিছু, ছোটখাটো জিনিস হেল্প নিলে আপনার বাচ্চাকে আপনি হেল্প করতে পারেন, বিকজ বাচ্চারা এক্সপ্রেস করতে পারে না মা যেটা আপনি করতে পারছেন। তো আপনার সাইড থেকে যেরকম একটা অ্যাংজাইটি লেভেল থাকে বাচ্চার সাইড থেকে আরো বেশি হয়, যেহেতু ও বলতে পারছেন এবং প্যারেন্টস হচ্ছে সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম একটা বাচ্চার জন্য। এবং অনেক সময় হয় অনেকে বাচ্চাদের সম্বন্ধে এসে কিছু বললো, টিচার হোক, আউটসাইডার হোক, ফ্রেন্ডস হোক, বা কোনো একটা ছোট বাচ্চা একটা বাচ্চাকে এসে কমপ্লেন করলো, আমরা কখনো ওয়ান সাইডেড শুনে সেই বাচ্চাটাকে আমার নিজের বাচ্চাটাকে জাজ করব না, এবং আমি চেষ্টা করব আমার বাচ্চার সাইডটাও শুনতে, ওকে বলার সুযোগ করে দিতে যে ওর পয়েন্ট অফ ভিউ কি, ও কেন এটা করেছে বা কি সত্যি কি ও আগে করেছে কিনা, ওকে বলার সুযোগ করে দিবেন। এতে কি হবে বাচ্চাদের এক্সপ্রেসিভ লেভেলটা অনেক ইম্প্রুভ করে, এবং একটা বাচ্চা যখন আপনি ওকে না জিজ্ঞেস করে আরেকজনের কথাতে আপনি ইনফ্লুয়েন্স হয়ে বাচ্চাটার উপর এসে বলছেন তুমি এটা করেছো, তুমি এটা মানে রাইট অ্যাওয়ে আপনি একটা ডিসিশন নিচ্ছেন, আপনার বাচ্চাটা কিন্তু দিনে দিনে ও কিন্তু বলাটা ও নিজের জন্য স্ট্যান্ড করাটা ভুলে যাবে, এবং সে কখনোই বুঝবে না যে ও ও ওর সাইড থেকে বলতে পারে বা এক্সপ্রেস করতে পারে। এই জিনিসটা আমার মনে হয় প্যারেন্টসদের খেয়াল রাখলে বাচ্চাদের সাইডটা খেয়াল রাখা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস যেটা আমরা সবসময় যখন বাচ্চাদের কিছু দেখি মা বাবা হতাশ হয়ে যাচ্ছে যে আমার বাচ্চাটাকে আমি এই পেয়েছিলাম, এটা হয়েছে, টপার পেয়েছিলাম ক্লাসে করতে পারলো না, বা আমার বাচ্চাটা কেন অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, যখনই একটা ছোট জিনিস আপনার চ্যালেঞ্জ আসে, আপনি আপনি যেরকম ডিপ্রেশনে চলে যাচ্ছেন বা অ্যাংজাইটি হচ্ছে, সেম থিং আপনার বাচ্চারও হচ্ছে। আমরা শুধু আমার সাইডে দেখি আমার বাচ্চা কেন হতে পারলো না, কিন্তু আমার বাচ্চাও চিন্তা করছে আমি আমার মা বাবাকে হ্যাপি করতে পারলাম না, হয়তো বলতে পারছে না বা এক্সপ্রেস করতে পারছে না। তো ওই বাচ্চার সাইডটাও দেখে আপনারা আমি মনে করি যে এটা খুব ইম্পর্টেন্ট যে বাচ্চাদের সাথে কথা বলা, বাচ্চাদেরকে কোনো কিছুতে যদি ওকে দেখেন যে একটু পারফরমেন্স লো হচ্ছে বা কোনো প্রবলেমে আছে বা কোনো অ্যাগ্রেশন অ্যাগ্রেসিভ বিহেভিয়ারে চলে গিয়েছে, এনিথিং চেঞ্জ দেখে ওর সাথে কথা বলেন, ওর সাথে সবসময় এক্সপ্রেস নিজের এক্সপ্রেস শেয়ার করেন ওর সাথে, এবং ওকেও শেয়ার করার সুযোগ দেন যে কি হলো, যেন তাতে যখন বাবা মা কোনো অ্যাডভাইস করে বাচ্চারাও সেটা নিতে সহজে নিতে পারে। ধন্যবাদ।
সম্মানিত অতিথি যারা আজকে আপনারা আমাদের সঙ্গে এই আমাদের ফেসবুক লাইভ চিটচ্যাটে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। সুধি দর্শক, আপনারা যে যেখানে আছেন পৃথিবীর যেই যেই প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, আমাদের শুনছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।